আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আম্মা আমার দিনদার ইমানদার ভাইরা আমরা জান্নাত লাভের সমূহের বর্ণনা করতেছিলাম আজকেও তারই একটি বর্ণনা অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি ইহকালে জীবিত থাকা অবস্থায় যে সকল কাজ করলে পরে দুনিয়াতেও সম্মানিত হবে ফর আল্লাহর ক্ষমা পাবে ফরকাল আল্লাহর ক্ষমা লাভ করে জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে সেই সকল আমল সমূহের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন মোতাবেক আমলকারী বানানো আবারও বলে যে আমল বান্দার বা ইমানদারের যে আমল ফরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের কারণ সময়ের মধ্যে হবে সেই আমল সমূহের পঁয়ষট্টি নং আমল যে নিজেও মানে মেয়ে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআন মোতাবেক আমলকারী বানানো প্রিয় ভাইরা আসলে এই কথাগুলো এখন আমরা যা সহজে বলতে পারতেছি কিন্তু আমাদের মধ্যে এর আমলটা খুব কমে গেছে আমরা প্রত্যেকে নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ ডিগ্রি হাসিল করানোর জন্য খুব চেষ্টা করি আমি এটা এর বিরুদ্ধে করছি না আলহামদুলিল্লাহ আপনার তফিক থেকে চেষ্টা করুন সমস্যা নাই কিন্তু এই কোরআন করিম যেটা একটা মহাগ্রন্থ যেটা আমার আপনার সকলের জন্য আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পথ নির্দেশনা দিয়ে আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন সেই কিতাবটাকে একবার শেখার প্রয়োজন বলে মনে করেন না আপনার ছেলের ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে এটা সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সবই দরকার আছে কিন্তু আমাদের জিনিস চেষ্টা করে যে এই যে মহাগ্রন্থ আল কোরআন আমার ছেলেটা পড়তে পারলো আমার মেয়েটা পড়তে পারলো কিনা এটা কি কখনো চিন্তা করেছি আর দেখেন দুনিয়ার জীবনে আমি আমার ছেলেমেয়ের বড় ডাক মানে সার্টিফিকেট দাঁড়িয়ে বানাইলাম এতে দুনিয়া হয়তো কিছুদিন সম্মান পাইতেও পারি হয়তো অনেক সময় তো অনেক বড়ো লোকেরা হয়তো না মানে অনেকের ছেলেমেয়েরা বড়ো ফর্দায় ফুসেমের মা বাবার খবর তেমন নিতেও চায় না তারপর নিলেও কিন্তু ফরকালে আমি তার জন্য কোনো বড়ো ধরনের পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবো না কিন্তু আমি যে আমার সন্তানকে কোরআন শিখাই কোরআন পড়াই কোরআনের শিক্ষা দেওয়াই এবং কোরআন মোতাবেক তাদেরকে চালানোর চেষ্টা চালানোর চেষ্টা করি

রসুস্তাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিখেছে এবং কোরআন পাঠ করেছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে তাকে কেয়ামতের দিন নুরের মুকুট পরানো হবে তাজ পরানো হবে জৌ উহ মিস্টু জৌ ইসাম যার আলোটা সূর্যের আলোর মতো হবে তারপরে বলা হয়েছে ওয়ুকসা ওয়ালে দাহু হল্লা তানে এবং তাদের ফিতামাদাতকে সম্মানের সাদর পরানো হবে লা তাকুম অবিহিমাদ দুনিয়া যেটা গোটা দুনিয়া যা আছে তার মধ্যে সবগুলা দিয়েও সাদরের মূল্য দিতে পারবে না বিমা কুসি টানা তখন তাদেরকে বলা হয় কিসের কারণে কোন আমলের বিনিময় তোমরা এই এই মর্যাদা পেলে এই সম্মানের সাদর এই ইজ্জতের সাদর যে সাদর দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা দিয়েও তার মূল্য হবে না বি কোমাল যে তোমার সন্তানরা যে কোরআন শিখেছে আমল করেছে সেই কারণে তোমাকে আজ এই হাসরের ময়দানে সম্মানিত করা হলো প্রিয় ভাইরা দেখুন তো এটা একটা বিশাল বড় কাজ আপনারা স্কুলে পড়ার আপনাদের স্কুলে পরে যে বাধা নেই কিন্তু সন্তানকে কোরআন শিখান কোরআনটা ছোটকালে বাল্যকালে একজন ভালো লোক দিয়ে কোরআনটা শিখান দেখুন তো কি মর্যাদা আজকে কোরান শিখানের কারণে আপনি ইহ শান্তি পাবেন আজকে দেখুন প্রিয় ভাইরা আমাদের দেশে বৃদ্ধাশ্রমে যে লোকগুলা বসবাস করে এর মধ্যে শতকরা নিরানব্বই জন লোকেই বড়লোকের পিতামাতা গরিবের পিতা মাতা খোঁজে পাওয়া কঠিন যারা দিন লাইনে স্থহি রাস্তায় চলতেছে এই লোকগুলার পিতা মাতারা সন্তানের আদরে লালিত পালিত হয় যারা দিনের বুঝ যাদের কাছে আছে যারা কোরান মোতাবেক জীবনযাপন করেছে এই লোকগুলা কোরআনে যেহেতু মা বাবা সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া আছে তাই তারা সর্বদা মা বাবাকে যথাযথ মর্যাদা সহকারে সম্মানের সহিত তাদেরকে আদর সোহাগ করে শেষ বয়সে পালন করে আর অধিকাংশ যারা যাদের কাছে কোরআনের জ্ঞান নাই যাদের কাছে দিনের জ্ঞান নাই এই লোকগুলো তাদের পিতা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দেয় যখন মানুষ একটু তার আদরের দরকার মানে একটা ভাই একজন মানুষের জীবনে দুইটা সময় অন্যের মুখাপেক্ষি হয় একটু আদর সহাগের যত্নের দরকার হয় একটা হলো শিশুকালে আরেকটা হলো বৃদ্ধকালে শিশুকালেরটা তো সবাই আমরা বুঝি বৃদ্ধকালেও মানুষ একটু সেবার দরকার হয় একটু সোহাগের প্রয়োজন হয় কারণ মানুষটা অসহায় হয়ে যায় রোগ ব্যাধি তাকে কাবু করে ফেলে কেউ একটু তার কাছে থাকলে তার একটু সহযোগিতা করলে আপন্দ তার চাহিদা অনুযায়ী কিছু সেবা করতে পারলে তার মনটাতে তৃপ্তি পায় আনন্দ পায় একটু সুখ হয় কিন্তু আজ অধিকাংশদের বড় বড় প্রফেসর মার্ক মেলিনয়ার তাদের মাতা আজকে দেখা গেছে যে বৃদ্ধাশ্রমে কারণ কি তাদের কাছে দিনের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই যার কারণে তারা পিতা মাতার মূল্যায়ন করতে জানে নাই যার ফলে দুনিয়ার সাময়িক সুখটা দেখছে অনন্তকালের সুখের কথা ভাবে নাই যার কারণে এরা বৃদ্ধাশ্রমে রেখে আসছে তাই বলবো যে আমরা সবাই চেষ্টা করব সন্তানদেরকে কোরআন পর আরেকটি হাদিস দেখেন হাদুদের সুস্থতা বলেছেন মান কোরআন ও আমিলা বি ওয়া আমিলা বি মাফি উলবিসা ওয়ালে দা হুদা জেন ইয়োমন যে অভরেক হাদিসে হাদিসের বর্ণনামার যে কিছু একটু দুর্বলতা থাকলেও কেউ কেউ আবার হাসান বলেছেন যে রস্তম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং কোরআনও যে আমল করবে তার ফিতামাতাকে কে আমাদের দিন মানে মুকুট পরানো হবে যা সূর্যের আলর্শ্যেও উজ্জ্বল হবে এবং আমি তারপর বলতেছেন দুনিয়া দুনিয়ার জীবনে সূর্যের চেয়ে তার মানে এটা আলোকিত হবে লৌকানা ফমা জন্নকম বিল্লাজি আমিলা বিহাদা এবার বুঝো মাতা যদি যার আমল যে করছে সেই ফিতা মাতার আমলকারীর ফিতা মাতার জন্য যদি এতটুকু সম্মান হয় তাহলে যে ওই মোতাবেক আমল করেছে তার সম্মানটা কতটুকু হবে প্রিয় ভাইয়ের কথা আবার একটু বলি মানে রস বলতে যে একজন কোরআন মোতাবেক আমলকারীর ফিতার যদি এই মর্যাদা হয় তাহলে যে এই কোরআন মোতাবেক আমল করে তার মর্যাদা কতটুকু হবে তাহলে নিশ্চয়ই এর সে অনেক বেশি হবে না তাইলে আসুন আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যারা সন্তানদের লালন পালন করি এই যে ভরণ পোষণ দিচ্ছি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আমাদের সন্তানরা আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো কাজের উপর প্রতিষ্ঠিত করতে পারি ভালো কাজের শিক্ষা দিতে পারি ভালো পথে পরিচালিত করতে পারি তারা সারা জীবনে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের সম পরিমাণ সবার অধিকারী আমি হব প্রিয় ভাইরা দেখুন আর আমার এই দুনিয়ার সম্পদ আমি রেখে যখন আমি মৃত্যুবরণ করবো আমার সব সম্পদ থেকে যাবে কিন্তু তিনটা জিনিস থাকবে তার একটি হলো আমার সুসন্তান যারা সন্তান আমার জন্য দোয়া করবে এক হাদিসে চে আছে এক রসুস সামনে একজন মহিলা বলতে একটা বাচ্চাকে বলে ইয়া বল এই বাচ্চাটার জন্য কি হজ হবে বলছে হ্যাঁ হজ হবে সবটা তুমি পাবে তাহলে কি বোঝা গেল এখন এছাড়া সন্তানের সন্তানকে যদি নেক নোমল ভরে মানে প্রতিষ্ঠিত তৈরি করে যেতে পারে প্রতিষ্ঠিত করে দিতে পারে তাদেরকে নেকামল শিক্ষা দিতে পারে তার সারা জীবন এই সন্তানগুলো যে নেকামল করবে তার সমপরিমাণ সব পিতামাতা তার কবর পাবে তাই আমি আমার ভাইদেরকে বলবো প্রিয় ভাইরা আমরা সবাই ছেলে মেয়েদের জন্য অনেক মানে চেষ্টা করি ভালো দুনিয়ার জীবনটাকে সাধানোর জন্য দুনিয়ার জীবনকে উজ্জ্বল করার জন্য দুনিয়ার জীবনে সন্তানকে উচ্চ মর্যাদা সম্পন্ন বানানোর জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করি আপনার চেষ্টা এটা আমি নিষেধ এটা আমরা মানা করবো অবশ্যই পিতা মাতা যেই পিতা হয় যেই মা হয় সকলেই চায় যে আমার মা আমার সন্তানগুলো আমার সে ভালো হোক পৃথিবীতে কেউ এটা কামনা করে যে আমার সন্তানটা আমার সেই নিচে থাকুক না সন্তান রিক্সাওয়ালা চায় না আমার ছেলে রিক্সা চালাক একজন সাধারণ কর্মচারী চায় না আমার ছেলে আমার মতো সাধারণ কর্মচারী হোক বরং সেও চায় আমার ছেলে বড় পর্যায়ের একজন মানুষ হোক এটা পৃথিবীর সব মা বাবা চায় তো এটা সবার কোনো দোষণীয় ব্যবহার নয় কিন্তু এর সাথে সাথে ফরকালেও যেন উচ্চ মর্যাদাশীল হতে পারে সেই জন্য আমাকে দিনের সাথে সম্পৃক্ত করাতে হবে সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে কোরআন শিখাইতে হবে দিন শিক্ষাইতে হবে শেখাতে হবে তাহলে আমি ইহোকালও মর্যাদা পাবো আর অনন্তকালের মর্যাদা ইনশাআল্লাহ আল্লাহ অনিবার্য থাকবেই আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন কোরআন ফরার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই বলে আজকের এই শেষ করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু